এই করোনা প্রভাবের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। দৈনিক আমার সংবাদ থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছে, আমরা যারা দায়িত্বে আছি সবাই করে যাচ্ছি নিবেদিতভাবে। জানি না কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি, আর দিতে পারছি, আর দিতে পারবো। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আমার সংবাদ সব সময় সহযোগিতা করে যায়, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আমরা সেই মোতাবেক কাজ করে যাচ্ছি। ভিডিও কন্টেন্ট যারা দেন, যারা ভিডিও রিপোর্ট করতে আগ্রহী তারা ভিডিও কন্টেন্ট দিতে পারেন। আপনাদের প্রতি ভিডিও আমরা আপলোড করব এবং সেই ইউটিউব কন্টেন্টের সেই ভিডিওটা আপনারা আপনাদের ওয়ালে শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পর যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হবে ওনাকে প্রতি মাসে একজনকে পুরস্কৃত করা হবে আমাদের অফিস থেকে। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, সম্পাদক মহোদয় বক্তব্য রাখবেন, উনি আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা দিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আজকে আমরা যারা এই অডিটোরিয়ামে বসে আছি আমরা সকলেই আমার সংবাদ পরিবারের সদস্য, আমাদের যে যেখানেই থাকি, দেশের যে প্রান্তেই থাকি, আমরা প্রতিটা লোকই কিন্তু একটি পরিবার। আমার পত্রিকার সম্পাদক মহোদয় প্রকাশক, উনি এই পত্রিকা ভালো করতে পারলে আমরা ভালো থাকব। কাজে আমার একটাই কথা, আমি যেমন বিশ্বাস করি, আমি এখানে আছি, আমি যেখানে যাই পরিচয় দিই, আমি একজন কর্মী যিনি আমার সংবাদে, আমরা ঢাকায় থাকি প্রতিনিয়ত ঘুরি, কোনো ব্যাপারে সংবাদের ব্যাপারে অন্য কোনো ব্যাপারে না, আমার জানার জন্য পরিচয় দিই। আমি জাহাঙ্গীর আলম যিনি আমার সংবাদে কাজ করি, অমুক ব্যাপারে জানতে চাই। Family members, and I am very much younger than you. I haven't got guts and I have the killing. So basically I want to say something, and that is the main point is আপনারা সকলেই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় আমার সংবাদের সুগন্ধ ছড়িয়ে যাচ্ছেন এবং এই ঘরটি, এই রুমটি আমার সংবাদের সুগন্ধে ভরে গেছে। I can feel the smell. So আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার সংবাদ নিয়ে এভাবে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার বাবাকে সহযোগিতা করছেন, আসলে বাবাকে না, এটা আমার পরিবারকে আপনারা সহযোগিতা করছেন, আপনাদের সকলকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পত্রিকা ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক দূর এগিয়ে এসেছে এবং ইনশাল্লাহ আরও দূরে এগিয়ে যাবে। তো আমি আমার পত্রিকার শুভকামনা করে, আপনাদের সকলের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা যে নিউজটা চাইবো আপনারা সরবরাহ করতে পারবেন, কারণ আপনারা নিউজ দিলে আমাদেরও ভালো লাগে। আমাদের কাছে মনে হয় যে মফস্বলের নিউজ পত্রিকায় আছে, পত্রিকার প্রাণ মনে হয় আমাদের কাছে। হ্যাঁ, তো আমরা আরেকটা জিনিস মফস্বল সম্পাদক আপনাদেরকে বলেছেন, আপনারা অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন আপনার নিউজ পত্রিকায় নেই কেন। আসলে আমাদের পত্রিকার দুইটা বা কখনো কখনো তিনটা এডিশন হয়, প্রথম সংস্করণ, মফস্বল সংস্করণ, নগর সংস্করণ। তো প্রথম সংস্করণে সাধারণত মফস্বলের নিউজ দিয়ে দেওয়া হয়, দ্বিতীয় সংস্করণ দেওয়া হয় না, কারণ ওই পত্রিকাটা আপনাদের ওখানে যায় না, যার কারণে ওই নিউজটা আপনারা পত্রিকায় দেখেন না বা ই পেপারে থাকে না। তো এটার জন্য অভিযোগ দেওয়ার কিছু নাই, বাংলাদেশের সমস্ত পত্রিকাতেই এই নিয়মটাই চালু। এখন আপনাদের অপেক্ষার প্রহর, অপেক্ষার পালা, আর দীর্ঘায়িত করব না, আমরা জানি আপনারা কার মুখনিসৃত বাণী শুনবার জন্য এখানে এসেছেন। হ্যাঁ সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার সংবাদের স্বপ্নদ্রষ্টা, দৈনিক আমার সংবাদের সম্মানিত সম্পাদক এবং প্রকাশক জনাব হাশিম রেজা স্যারকে। জনাব হাশিম রেজা স্যারকে আমার সামনে উপস্থিত আছে সম্মানিত সারা বাংলাদেশ থেকে আগত বিভাগ, জেলা এবং উপজেলা প্রতিনিধি,
আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার রে, গলায় জোর নাই? এ কাজ হবে না, এত ড্যামেজ হয়ে গেছে। সাংবাদিকরা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আমি সালাম দিলাম, সালামটা আমি আরেকবার দেব। আমি আবার এই সালামটা শুনতে চাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যখন 2012 সালে দৈনিক আমার সংবাদ যখন সৃষ্টি হয়, যখন জন্ম হয়, তখন কেউ ছিল না হাশেম রেজার পাশে। আজকে কত লোক আমার গর্বে বুক ভরে যাচ্ছে যে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় দৈনিক আমার সংবাদের পরিবারের সন্তানরা আছে। আমার অনেক গর্ব হয় ভাইরা আমার। চলো 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 রে ভাই আমার সংবাদে যাই রে ভাই, চলো 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 রে ভাই হাশিম ভাইয়ের কাছে যাই।